হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে কল করবেন, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশের যে কোনো নাম্বারে কল করতে পারবেন ইন্ডিয়া সিম দিয়ে। সাপোজ ধরুন বাংলাদেশে কোনো আপনার একটা ফ্রেন্ড রয়েছে, অথবা আপনি একটা বাংলাদেশে কোনো নতুন ফ্রেন্ড পাঠিয়েছেন, অথবা আপনার বাংলাদেশে কোনো রিলেটিভ থাকে বা রয়েছে, সেই ক্ষেত্রে আপনি তাকে কল করতে পারছেন না। বাট আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনারা খুব সহজে আপনাদের রিলেটিভ কিংবা আপনার বন্ধুদেরকে খুব সহজে কল করে মানে কল করতে পারবেন। তো ভারত থেকে বাংলাদেশে কিভাবে কল করতে হয় সেটি এখন লাইভ প্রুফ দেখাবো। ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, ইন্ডিয়া থেকে বাংলাদেশে কল করতে গেলে প্রথমে আপনাকে বাংলাদেশের কান্ট্রি কোড নাম্বার জানতে হবে। এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে টাইপ করতে হবে বাংলাদেশ কান্ট্রি কোড নাম্বার, এরপরে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনি বাংলাদেশের কান্ট্রি কোড নাম্বার ও ডায়ালিং কোড নাম্বার সেটা দেখে নিতে পারবেন। তো বাংলাদেশের কান্ট্রি কোড নাম্বার হচ্ছে +880, এটা আপনাকে দেখে নিতে হবে, এবং আপনি এটা কপি করে নিতে পারেন, ঠিক আছে। এরপরে আপনাকে ব্যাগে চলে আসতে হবে। ব্যাগে চলে আসার পরে এখানে আমরা জানি বাংলাদেশের কোড নাম্বার হচ্ছে +880, তো প্লাসের সাথে আমাকে দুটো জিরো যোগ করতে হবে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড, ঠিক আছে। এরপরে +880, তারপরে মোবাইল নাম্বার ডায়াল করতে হবে। তাই মোবাইল নাম্বার ডায়াল করছি, মোবাইল নাম্বারটা ঠিকঠাক দিতে হবে। এরপরে দেখুন উপরে শো করবে বাংলাদেশ, এরপরে যে কোনো একটা সিম সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটা এক নাম্বার সিলেক্ট করে নিচ্ছি, তারপরে কল যাবে। এরপরে আপনাকে মানে টপ আপ দিয়ে রিচার্জ করতে হবে, অর্থাৎ এক একটা সিমের এক একটা টপ আপ রিচার্জ থাকে। তো আমি এখানে মানে দেখাচ্ছি জিও সিম দিয়ে দেখাচ্ছি, জিও টপ আপ রিচার্জ প্ল্যান 2021। সার্চ করার পরে এখানে জিওর টপ আপ প্ল্যানগুলো এখানে কিন্তু দেখাচ্ছে, 14 টাকায় মানে 20 টাকায়, 14.95 টাকা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। 100 টাকায় এটা হচ্ছে মানে টক টাইম যেটা দিচ্ছে ভাউচার, মানে এগুলো দেখে নিতে পারবে। সেম প্রসেসে আপনারা এয়ারটেলেরও দেখে নিতে পারবেন। এখানে টাইপ করবেন এয়ারটেল টপ আপ রিচার্জ, তারপরে এয়ারটেলেরও কিন্তু এখানে টপ আপ প্ল্যানগুলো এখানে শো করবে, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই সমস্ত মানে টপ আপ প্ল্যানগুলো আপনাকে দেখাবে। অর্থাৎ টপ আপ রিচার্জ করেই কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো নাম্বারে কল করতে পারবেন এবং কথা বলতে পারবেন। তো প্রশ্ন হলো, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে স্পেশাল রিচার্জ আছে আমাদের 199 টাকা রয়েছে, অথবা 199 টাকা রিচার্জ থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশে কেন কল করতে পারছি না। তো বাংলাদেশে কল করার জন্য আপনাকে কিন্তু টপ আপ দিয়ে রিচার্জ করতে হবে, তবেই কিন্তু আপনারা বাংলাদেশে কল করতে পারবেন। তো এইভাবে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে খুব সহজে কল করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।